হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি আজকে আপার প্রাইমারি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা দেখব সে আপডেটটা তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকন আছে সেটাকে বাজিয়ে দেবে তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমরা সবচেয়ে আগে পেয়ে যাবে তো দেখে নেওয়া যাক আজকে আমাদের আপার নিয়ে আপডেট আজ বার্তা অনলাইন পোর্টালে একটা প্রতিবেদন পেশ করা হয়েছে কেস থাকলেও শর্ত সাপেক্ষে শিক্ষক নিয়োগ করতে পারে সরকার বিধায়ক রফিকুল ইসলাম আমরা দেখব এবার প্রতিবেদনে কী বলা হয়েছে কেস থাকলেও শর্ত সাপেক্ষে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ করতে পারে রাজ্য সরকার যেমনটি প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকার করেছিল এমনই মন্তব্য করলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম মহাশয় দীর্ঘ আইনি জটিলতায় আটকে রয়েছে রাজ্যের আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগ দু সালে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে দিয়ে প্রক্রিয়া শুরু হলেও আজও সম্পন্ন হয়নি নিয়োগ নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে উঠেছে ভুরিভোট অভিযোগ উঠেছে অনেক অনিয়ম হয়েছে কোর্ট কেস হাইকোর্টের অন্তর্বর্তীকালীন রায়ে মোট আসনের নব্বই শতাংশের প্রক্রিয়া মেরিট লিস্ট পর্যন্ত পৌঁছালেও নিয়োগ অধরা হবু শিক্ষকদের কবে মিটবে আইনি জটিলতা সম্পূর্ণ হবে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ কবে মিলবে বেকার যন্ত্রণা থেকে মুক্তি এই প্রশ্নগুলি হোবু শিক্ষকদের এখন ভাবাচ্ছে হোব শিক্ষকেরা চাইছেন দ্রুত আইনি জট মিটিয়ে সম্পূর্ণ হোক আপার প্রক্রিয়া একদিকে আইনি জট তো অন্যদিকে বেকারত্বে জ্বালায় দিশাহারা হয়ে রাজ্যের সমস্ত বিধায়ক ও সাংসদদের ডেপুটেশনের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দীর্ঘ যন্ত্রণার করুণ দশার বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকেরা ইতিমধ্যে বেশ কিছু বিধায়ক ও সাংসদের ডেপুটেশন জমা হয়ে গেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফে রবিবার হরিরামপুর বিধানসভার বিধায়কের কাছে চাকরি প্রার্থী মঞ্চের তরফে ডেপুটেশন জমা করেন মঞ্চের প্রতিনিধি দল ডেপুটেশন জমাকালীন বিধায়ক বলেন কেস থাকলেও শর্ত সাপেক্ষে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ করতে পারে রাজ্য সরকার যেমনটি প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকার করেছিল তিনি আরও বলেন আমরা বিধানসভার অধিবেশনে বলি শিক্ষক নিয়োগ দ্রুত করতে হবে বহু আপার প্রাইমারি স্কুল শিক্ষকের অভাবে ঢুকছে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে গেস্ট টিচারদের দিয়ে চলছে স্কুলগুলো তাদেরও পঁয়ষট্টি বছরে আবার অবসর হরিরামপুরে চোদ্দোটি আপার প্রাইমারি স্কুল রয়েছে সেখানেও একই অবস্থা শুধু এখানে নয় সারা রাজ্যের একই অবস্থা চাকরি প্রার্থীদের দাবির প্রতি সহমত পোষণ করে বিধায়ক বলেন দাবিপত্রে তার মন্তব্য সহ মুখ্যমন্ত্রীকে পাঠানোর ব্যবস্থা করবেন তিনি প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বিভিন্ন জায়গাতে ডিপুটেশন দিলেও এরকম কোনো প্রতিশ্রুতি কিন্তু কেউ দেয়নি যে কেস থাকলেও শর্ত সাপেক্ষে শিক্ষক নিয়োগ করতে পারে সরকার মাননীয় বিধায়ক রফিকুল ইসলাম কিন্তু এটা বলেছেন যে এভাবেও শিক্ষক নিয়োগ করা সম্ভব যেমনটা প্রাইমারির ক্ষেত্রে করা হয়েছিল এবং তিনি এও বলেছেন তাদের দাবি এবং ওনার বক্তব্য সমেত মাননীয় মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাবেন তিনি যেটা বলেছেন সেভাবে শিক্ষক নিয়োগ করতে পারে কিনা সরকার তো আজকে ভিডিওতে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ